বন্ধুরা কেমন আছো সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো তো সাদা তেফেফ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো বন্ধুরা টাইটেল এবং থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো আজকে আমি তোমাদের ফ্রি ফায়ার গেমে অটো হেডশট এন্ড বেস্ট সেনসিটিভিটি সেটিং সম্পর্কে বলতে যাচ্ছি তো বন্ধুরা আজকে আমি তোমাদের ফোনের কিছু গুরুত্বপূর্ণ সেটিং এন্ড কিছু টিপস শেয়ার করব যার মাধ্যমে তোমরা ফ্রি ফায়ার গেমটিতে অটো হেডশট এন্ড বেস্ট সেনসিটিভিটি পেয়ে যাবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তাহলে সবকিছু ক্লিয়ার ভাবে বুঝতে পারবা আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক এন্ড ছোটখাটো হলেও একটি কমেন্ট এন্ড তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবা না তো বন্ধুরা তোমরা যারা এখনো তোমাদের এই ভাইটির চ্যানেল সাবস্ক্রাইব করনি তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও তাহলে তোমাদের এই ভাইয়ের কোনো ভিডিও কখনোই মিস হবে না আর যারা অলরেডি তোমাদের এই ভাইটির চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক তো বন্ধুরা আজকে আমি তোমাদের যে সেটিংগুলো দেখাবো এই সেটিংগুলো প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের করা উচিত এই সেটিংগুলো করার মাধ্যমে তোমরা আগে থেকে অনেকটা ভালো ফ্রি ফায়ার গেমটি খেলতে পারবা এন্ড তোমরা অটো হেডশট বা বেস্ট সেনসিটিভিটিও পেয়ে যাবা তো বন্ধুরা এই ভিডিওটি প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এন্ড এই সেটিংগুলো তোমরা অবশ্যই তোমাদের ফোনে সেট করবা তাহলে তোমরা আগে থেকে অনেকটা ভালো ফ্রি ফায়ার গেমটি খেলতে পারবা তো বন্ধুরা এট ফার্স্ট তোমরা তোমাদের ফোনের সেটিং অপশনে চলে যাও তো সেটিং অপশনে যাওয়ার পর তোমরা এট ফার্স্ট তোমাদের ডিসপ্লে এন্ড ব্রাইটনেস অপশনে চলে যাবা তো ডিসপ্লে এন্ড ব্রাইটনেস অপশনে যাওয়ার পর তোমরা এখান থেকে নিচে চলে আসবা তো নিচে আসার পর তোমরা এইখানে ডিসপ্লে এট দ্য টপ অফ দ্য স্ক্রিন নামে একটি অপশন আছে ওইখানে প্রেস করবা তো এইখানে তোমাদের ফোনের সব অ্যাপস শো করবে তো এইখানে তোমরা খোঁজ করবা যে ফ্রি ফায়ার গেমটি কোথায় আছে তো ফ্রি ফায়ার গেমটি ওপেন করবা তো ফ্রি ফায়ার গেমটি ওপেন করার পর তোমাদের এইখানে অটোমেটিক ফিটিং নামে একটি অপশন আছে ওইটা শো করবে তো এইখানে তোমরা ডিসপ্লে অ্যাট দ্য কভার এরিয়া নামে একটি অপশন আছে ওইখানে তোমরা টিক মার্কটি দিয়ে দিবা তো এরপর তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবা তো ব্যাকে আসার পর তোমরা এখানে ফন্ট সাইজ নামে একটি অপশন আছে ওইখানে প্রেস করবা তো এরপর তোমাদের ফন্ট সাইজ এক্স সাইজ ছোট করে দেবা তো এরপর তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবা তো বন্ধুরা ব্যাকে আসার পর তোমরা এখানে শর্টকাট অ্যান্ড অ্যাক্সেসিবিলিটি নামে একটি অপশন আছে ওইখানে প্রেস করবা তো এরপর তোমরা একটু নিচে এসে অ্যাক্সেসিবল নামে একটি অপশন আছে ওইখানে প্রেস করবা তো এরপর তোমরা এখানে লার্জ মাউস পয়েন্টার নামে একটি অপশন আছে এটি তোমরা অন করে দেবা তো এরপর তোমরা এখান থেকে আরেকটু নিচে চলে তো আরেকটু নিচে আসার পর তোমরা এখানে অটো ক্লিক বা ডুয়েল টাইমিং নামে একটি অপশন আছে এখানে প্রেস করবা তো এইখানে তোমরা সব থেকে কমিয়ে 0.2 সেকেন্ড করে দিবা তো এরপর তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবা তো ব্যাকে আসার পর তোমরা নিচে দেখতে পারবা টাচ বি হোল্ড লাইন নামে একটি অপশন ওইখানে তোমরা শর্ট করে দিবা তো এখানে তোমাদের অনেকের মিডিয়াম করা থাকে তো তোমরা এখানে শর্ট করে দিবা তো এরপর তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবা তো ব্যাকে আসার পর তোমরা এখানে সিস্টেম ম্যানেজমেন্ট অপশনে চলে যাবা তো সিস্টেম ম্যানেজমেন্ট অপশনে যাওয়ার পর তোমরা এখানে অ্যাবাউট ফোনে চলে যাবা তো অ্যাবাউট ফোনে যাওয়ার পর তোমরা তোমাদের ফোনের এখানে সফটওয়্যার ভার্সন নামে একটি অপশন আছে ওইখানে অনেকবার প্রেস করবা তো এর ফলে তোমাদের ফোনের ডেভেলপার অপশন নামে একটি অপশন চলে আসবে তো এখান থেকে তোমরা ব্যাকে চলে আসবা তো ব্যাকে আসার পর নিচে ডেভেলপার অপশনটি দেখতে পারবা তো তোমরা এখানে প্রেস করবা তো এরপর তোমরা এখান থেকে ডেভেলপার অপশনটি অন করবা তো ডেভেলপার অপশনটি অন করার জন্য এখানে ওকে করবা তো এরপর তোমরা এখান থেকে নিচে চলে আসবা তো বন্ধুরা নিচে আসার পর তোমরা এখানে যারা 2 GB বা 3 GB র্যামের ফোন ইউজ করো তোমরা তোমাদের উইন্ডো অ্যানিমেশন স্কিলটি অফ করে দিবা এরপর তোমরা নিচে ট্যান্সলেশন অ্যানিমেশন স্কিলটিও অফ করে দিবা তো এরপর তোমরা অ্যামারেটর ডিউরেশন স্কিল যেটি আছে এটিও তোমরা অফ করে দিবা এই সেটিং তিনটি করার মাধ্যমে তোমাদের ফোনের ল্যাগ প্রবলেমটি আর হবে না তো এরপর তোমরা এখানে স্মলেস্ট WIDTH নামে যে অপশনটি আছে এইখানে তোমরা প্রেস করবা তো এটি হলো তোমাদের ফোনের DPI তো তোমরা যারা 2 GB বা 3 GB র্যামের ফোন ইউজার আছো তোমরা তোমাদের DPI এখানে 415 করতে পারো তো এতে তোমরা তোমাদের ফোনের বেস্ট সেনসিটিভিটি পেয়ে যাবা তো এখানে তোমরা 415 থেকে 450 এর বেশি কখনোই DPI ইউজ করবা না
তো আমি এই যে ডিপিআইটি তোমাদের ইউজ করতে বলতেছি এটি হলো তোমাদের ফোনের বেস্ট ডিপিআই। তো এরপর তোমরা যারা 4GB RAM বা 6GB RAM বা 8GB RAM এর ফোন ইউজার আছো তোমাদের DPI গুলো ইউজ না করলেও চলে, কারণ তোমাদের ফোনের সেনসিটিভিটি অনেকটা হাই দেওয়া থাকে। তো এরপর তোমরা এখান থেকে নিচে চলে আসবা। তো নিচে আসার পর এখান তোমরা যারা 2GB RAM বা 3GB RAM এর ফোন ইউজার আছো তোমাদের ফোনের ল্যাগ প্রবলেম করে, তো তোমরা এখানে Force 4X MSAA যেটি আছে এটি তোমরা অন করে দিবা। তো এই সেটিংটা অন করার মাধ্যমে তোমাদের ফোনের যে হ্যাং প্রবলেম বা ল্যাগ প্রবলেম বা তোমাদের যে ফোনটি স্লো চলে এই অপশনটি তোমাদের আর থাকবে না। তো বন্ধুরা এরপর তোমরা এখান থেকে ব্যাকে চলে আসবা। তো ব্যাকে আসার পর তোমরা তোমাদের ফোনটি একবার রিবুট করে নিবা। তো বন্ধুরা আমি এখন যেই সেটিংগুলো দেখালাম এই সেটিংগুলো তোমাদের প্রত্যেকটা ফ্রি ফায়ার প্লেয়ারদের জন্য খুবই 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 গুরুত্বপূর্ণ সেটিং। এই সেটিংগুলো তোমরা যারা ফ্রি ফায়ার গেমটি খেলো তোমরা অবশ্যই ইউজ করবা। তো এতে তোমরা ফ্রি ফায়ার গেমটি খুব ভালোভাবে গেম প্লে করতে পারবা। তো বন্ধুরা এই সেটিংগুলো করার মাধ্যমে তোমরা একটা এনিমিকে খুব ভালোভাবে অটো হেডশট দিয়ে কিল করতে পারবা। তো বন্ধুরা আশা করি বিষয়টি সম্পূর্ণ ক্লিয়ারভাবে বুঝতে পারছো। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবা না। আর চ্যানেলে যারা নতুন আসো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমাদের এই ভাইটিকে সাপোর্ট করবা। তো বন্ধুরা তোমাদের জন্য এক একটি ভিডিও অনেক কষ্ট করে তৈরি করি। তো প্লিজ বন্ধুরা এই ভিডিওটি দেখার পর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। তো বন্ধুরা ফিরছি নেক্সটে আরও সুন্দর সুন্দর ফ্রি ফায়ার সংক্রান্ত টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিও নিয়ে। তো সে পর্যন্তই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই অ্যান্ড আল্লাহ হাফেজ গাইস।